বিশ্বনন্দিত সঙ্গীত তারকা মাইকেল জ্যাকসন, যেমন তার খ্যাতি ছিল আকাশচুম্বী, তেমনি নানা বিতর্কও পিছু ছাড়েনি। মাইকেলের জীবদ্দশায় একাধিকবার তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একটি ডকুমেন্টারি প্রচার করেছে HBO, আর এতে মাইকেলকে হেয় করার অভিযোগ এনে $100 মিলিয়ন মামলা করে জয় পেল জ্যাকসন স্টেট। মার্জিয়া মানানের রিপোর্ট। গান গেয়ে নিজস্ব স্টাইলে নেচে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছিলেন। তার গানে মাতোয়ার হয়েছে কোটি কোটি মানুষ। তিনি মাইকেল জ্যাকসন। 2009 সালের 25শে জুন নিজ বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিশ্বনন্দিত প্রয়াত এই সঙ্গীত তারকার বিরুদ্ধে তার জীবদ্দশায় একাধিকবার শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই নির্যাতনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে তার উপর নির্মিত ডকুমেন্টারি লিভিং নেভারল্যান্ডে। এখানে দুই বালককে নির্যাতনের অভিযোগ আনা হয় মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে। এই ডকুমেন্টারির বিরুদ্ধে মাইকেল জ্যাকসনকে হেয় করার অভিযোগে চলতি বছরই $100 মিলিয়ন মামলা করে মাইকেল জ্যাকসন স্টেট। এই মামলার বিবাদী HBO নেটওয়ার্ক। HBO কর্তৃক নির্মিত প্রচারিত ডকুমেন্টারি লিভিং নেভারল্যান্ডের বিরুদ্ধে মামলাটিতে রায় দেওয়া হয়েছে মাইকেল জ্যাকসনের পক্ষে। 14 ডিসেম্বর আপিলের 9ম সার্কিট প্যানেলের 3 বিচারক নিম্ন আদালতের এই রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। তাদের মতে আপিলটি সম্পূর্ণ অযৌক্তিক। 1992 সালে জ্যাকসনের কনসার্ট নিয়ে তৈরি হওয়া সেই ডকুমেন্টারিতে নানাভাবেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে হেয় করা হয়েছে। এটি 1992 সালের একটি চুক্তিও লঙ্ঘন করেছে। এখানে জ্যাকসনের মতো পাবলিক ইমেজকে নোংরাভাবে চিত্রায়ন করা হয়েছে। এই রায়ের পর HBO নেটওয়ার্কের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি কোনো মন্তব্য করতে রাজি হননি। লিভিং নেভারল্যান্ড হলো একটি ব্রিটিশ আমেরিকান ডকুমেন্টারি ফিল্ম। এটি পরিচালনা করেছেন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জন রিড। ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়, আর তাই জ্যাকসনকে হেয় করার অভিযোগে $100 মিলিয়ন মামলা করে জ্যাকসন স্টেট। অবশেষে সেই মামলায় জয় পেল তারা। মার্সিয়া মান্নান, মাই টিভি।